লাক্সক্স.আরইউ বন্ধ হওয়ার পরে অনেকে জিজ্ঞাসা করেছেন অল্টারনেটিভ কি আমরা ইউজ করব। তো ধাপে ধাপে কয়েকটা সাইটের ব্যাপারেই বলবো, আজকে আপনাদেরকে দেখাবো সক্স স্কোর্ট এই সাইটের সুবিধা অসুবিধাগুলো কি এবং এখানকার আইপিটা কতটা বেটার বা কতটা নর্মাল এবং এই আইপিটা আপনারা কিভাবে কিনবেন এবং এটা কেনা কতটা যুক্তিযুক্ত হবে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে যদি আপনার মনে হয় যে কিনা উচিত তাইলে অবশ্যই কিনবেন। এখানে আপনি অনেকগুলো কান্ট্রিয়ের হচ্ছে আইপি পাবেন, প্লাস এদের আইপি দিয়ে সার্ভে সিপিএ তারপর ডেটিং ক্রাকলিস্ট গুগল এটা হবে। প্লাস এখানে হচ্ছে আইপি ইউজ করার জন্য একটা সফটওয়্যার ইউজ করতে হবে যেটাতে পিসিতে ইউজ করা যাবে। এবং আমরা যদি অর্ডার লিস্টে আসি এখানে দেখবো $10 জন্য আমরা প্রায় 30 আইপি পাবো যেটা এক মাস মেয়াদ হবে। আমরা চাইলে এই $10 এই প্যাকেজটাই আমরা যদি এখানে অ্যাড করি, অ্যাড করার পরে আমরা বা $20 প্যাকেজটা যদি অ্যাড করি যেখানে 100 প্রক্সি পাবো, এটা যদি এক মাসের বিনিময়ে আমরা যদি মনে করি 6 মাসের জন্য নিব তাও আমরা নিতে পারবো, তবে এক মাসের জন্য নেওয়া বেটার। এখানে পেমেন্ট মেথড হিসাবে আমরা ওয়েব মানি, বিটকয়েন, তারপর পারফেক্ট মানি, লাইট কয়েন, তারপর TRX সহ আরও পেপালটা পাবো। পেপালের জন্য এদের সাথে মেসেজ করে আপনাদেরকে এদের যে ইমেইল আছে বা এখানে যে মেসেজের অপশন দিবে ওখানে আপনার কথা বলে এদের সাথে বা এই যে মেসেজ অপশনগুলোতে কথা বলে এটা নিয়ে নিতে হবে। এখানে এসে অ্যাকাউন্ট করার পরে এখানে আপনার হচ্ছে যে এদের সফটওয়্যারটা আছে সেটা হোক 64 বিট বা 32 বিট সেটা আপনাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। সেই জন্য আপনি যদি না বুঝেন যে 64 বিট নাকি 32 বিট আপনার পিসি, তাহলে আপনার হচ্ছে দিস পিসি বা মাই কম্পিউটারে আসার পরে প্রপার্টিজে ক্লিক দিয়ে মানে ডান বাটন ক্লিক করে জাস্ট প্রপার্টিজে আসবেন। আসার পরে এই যে এখানে দেখেন সিস্টেম টাইপ, এখানে 64 বিট বা 32 বিট এটা আপনি বুঝে যাবেন। তো তার পরবর্তী কাজ আপনার যদি 64 বিট হয় বা 32 বিট হয় জাস্ট সফটওয়্যারটা আপনি ইনস্টল মানে প্রথমে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে একদম ছোটো একটা সফটওয়্যার তারপরে জাস্ট ইনস্টল করবেন। এবং আপনি ইনস্টল করার পূর্বে একটা ব্যাপার ফলো করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে হচ্ছে অ্যান্টিভাইরাসটা আছে, অ্যান্টিভাইরাসটা আপনি একটু কিছুক্ষণের জন্য পজ করে রাখলে বেটার হবে। সেই জন্য আপনি অ্যান্টিভাইরাস যদি উইন্ডোজ 10 হয় তাহলে অ্যান্টিভাইরাসের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে ভাইরাস থ্রেট প্রোটেকশনে আসবেন এবং অন্যান্য সফটওয়্যারটা যারা যেটা ইউজ করেন সেটা সেভাবে আপনারা জাস্ট ম্যানেজ সেটিংয়ে আসার পরে এই রিয়েল টাইম প্রোটেকশন এটা আপনারা তুলে দিবেন, এটা করবেন তাহলে বেটার হবে। এবং এরই আরেকটু নিচে যদি আপনারা চলে আসেন তাহলে দেখেন এক্সক্লোশন বলে একটা অপশন আছে, এই অপশনটাও একটু কাজে লাগবে। তো আমরা এখানে সফটওয়্যারটা জাস্ট প্রথমে ইনস্টল করে নিই, জাস্ট নেক্সট করলাম, নেক্সট করলাম, তারপরে দেখেন সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো দেখেন এই যে ইনস্টল হচ্ছে, জাস্ট আপনারা হয়তো সবাই জানেন কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো ইনস্টল করার পরে আপনার জাস্ট ওপেন না করে এই যে এক্সক্লোশনটা দেখছেন এই যে অ্যাড অর রিমুভ এক্সক্লোশন এখানে চলে আসবেন, তারপর অ্যাড এক্সক্লোশনে চলে আসবেন, তারপর ফোল্ডারে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে যদি দিস পিসি বা মাই কম্পিউটার, তারপর সি ড্রাইভ, তারপরে হচ্ছে প্রোগ্রাম ফাইলসে আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন সক্স স্কোর্ট আছে, এখানে আসার পরে জাস্ট সিলেক্ট ফোল্ডারে এটা ক্লিক করে দিবেন এবং এখানে যে ফায়ার ওয়াল এটার যে অ্যাক্সেস এটা অবশ্যই দিয়ে দিবেন। তো এটা হওয়ার পরে আপনি আবার আপনার হচ্ছে অ্যান্টিভাইরাসটা চালু করে দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট সফটওয়্যারটা ওপেন করবেন, একই টাইমে জাস্ট হচ্ছে আপনার এই যে আপনার যে ব্রাউজার এটাতে আপনি লগ ইন করে রাখতে পারেন। তো ওপেন যদি না পান ওপেন করার পরে কখনও কখনও এখানেও পাবেন। তো দেখেন এখানে আপনার এই যে কোনাতে এই যে বাম কোনায় এখানে দেখতে পাচ্ছেন এই বাম কোনার এখানে জাস্ট আপনি লগ ইনের অপশন পাবেন। তো দেখেন লগ ইন হওয়ার পরে এখানে অনেকগুলো কান্ট্রির আইপি আপনার দেখতে পাচ্ছেন এখানে আছে, আপনার চাইলে এই সেটিং থেকে এটা কমিয়েও দিতে পারেন। এখানে বোঝার ব্যাপার হচ্ছে প্রোফাইলটা বুঝতে হবে। এখানে দেখেন প্রথমত একটা প্রোফাইল এরকম থাকবে, ডিফল্ট প্রোফাইল এবং ইগনোর প্রোফাইল আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারেন। অনেকগুলো প্রোফাইল তাদেরই লাগবে যারা একটা পিসি এর আন্ডারে অনেকগুলো মানুষের আইপি চালাতে চান এবং প্রত্যেকেই একই ওয়াইফাই এর আন্ডারে থাকতে হবে। তো তারপরে দেখেন ডিফল্ট প্রোফাইলে চলে আসি, মানে এই যে এখানে যে আমাদের তিনটা প্রোফাইল আছে, এই যে একটা নিউ ক্রিয়েট, একটা নিউ প্রোফাইল, তারপরে এই যে প্রোফাইল এটা চাইলে এখান থেকে এডিটও করতে পারেন, যেগুলো ইয়েস যেগুলো নো দিবেন, চাইলে ডিফল্ট প্রোফাইলের মতো যেগুলো এই যে ইয়েস নো থাকবে। বাট এখানে একটা পোর্ট আছে দেখেন এই যে 5080, আরেকটা প্রোফাইলের 5081, নতুন প্রোফাইল যেটা করলাম সেটা হচ্ছে 5001, এটা চাইলে যার যার নামে নামেও করা যায়। তো এই পোর্টটা কিন্তু অবশ্যই কাজে লাগবে, এটা মোবাইলে আইপি সেট আপ করতে অবশ্যই কাজে লাগবে এবং ব্রাউজারের ভিতরে আইপি সেট আপ করতে অবশ্যই কাজে লাগবে, এটা খেয়াল রাখবেন। তাই যতগুলো প্রোফাইল করবেন এই যে প্রোফাইল ম্যানেজারের নিচে থাকবে। তো যেরকম ডিফল্ট প্রোফাইল আপনি যদি কোনো আইপি ডিফল্ট প্রোফাইলে কানেক্ট দেন সেই ক্ষেত্রে এখানে দেখেন অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো ডিফল্ট প্রোফাইলের আন্ডারে আসছে। বাট এরপরে আপনি চাইলে যেগুলোতে এই যে রিজুম
এবং স্টপ আছে, যেগুলোতে আপনি স্টপ করে দিবেন। যেটা আমি যদি এটা স্টপ করে দিই তাহলে এটা আইপি এর আন্ডারে থাকবে না, আর যদি আমি রিজুম করে দিই সেটা অটোমেটিক্যালি আইপি এর আন্ডারে চলে যাবে। সেমভাবে আপনি ব্লু স্ট্যাক বলে যেটা, এই ব্লু স্ট্যাকটা আপনি হচ্ছে স্টপ করে দিতে পারি, আমি হচ্ছে রিজুম করে দিতে পারি। আমি যদি ব্লু স্ট্যাকটা হচ্ছে স্টপ না করি, তাহলে ব্লু স্ট্যাকটা যদি এখানে থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে ব্লু স্ট্যাকের ভিতরে কোনো আইপি কানেক্ট করা লাগবে না, অটোমেটিকলি ওখানে কিন্তু আইপি পেয়ে যাবে। তো তারপর আমরা একটা আইপি কীভাবে কিনবো সেটা দেখি। তো যেরকম আমরা ইউনাইটেড স্টেটস এ যদি ক্লিক দিই তাহলে দেখেন এখানে অনেকগুলো স্টেটসের আইপি আছে, তার ভিতরে ক্যালিফোর্নিয়া একটা আছে। তো ক্যালিফোর্নিয়াতে আসার পরে আমরা ক্যালিফোর্নিয়াতে ক্লিক দিলাম, আসার পরে যদি আমরা এখানে এটা হিস্টোরি করে দিই তাহলে দেখেন প্রচুর আইপি আছে। তো এর ভিতরে কোন আইপিটা বেস্ট, যে আইপিটার এই যে এখানে আইপি এর উপরে ক্লিক দিলে দেখেন এখানে যে পাঁচটায় যার ক্লিন সেটাই সব থেকে বেস্ট। আর এখানে আপনি আইপি যতক্ষণ আপনি লাইনে থাকবেন, কম্পিউটার বন্ধ করবেন না, ততক্ষণ আইপিটা অ্যালাইভ থাকবে। এই ক্ষেত্রে আপনি একাধারে 2-3 দিন করলেও অ্যালাইভ থাকবে, তারপর পিসি বন্ধ করে দিলে কিন্তু আইপিটা চলে যাবে, নতুন করে এসে আবার কানেকশন করে নিতে হবে। চাইলে সেম আইপি ইউজ করতে পারেন যেটা আপনার হিস্টোরি থেকে আপনি দেখতে পারবেন, যেরকম আমরা এই আইপিটা ইউজ করেছিলাম। তো তারপরে আপনি ফিল্টারিং করার সময় আপনি এখান থেকে হচ্ছে আইএসপিটা ফিল্টারিং করতে পারেন, যে AT&T ইউনিভার্স আছে, টি মোবাইলটা পাবেন না যেহেতু এটা সফটওয়্যার আইপি, বাকি প্রায় অনেকগুলো স্পেকট্রাম, কমকাস্ট, ভেরিজন সবগুলোই প্রায় পাবেন। তো তারপরে এখানে দেখেন আইপির টাইপটা পাবেন, আইপির এই আইপি দিয়ে কাজ করে আমরা আনিবলিতে দেখিয়েছিলাম সবগুলো দিয়ে যে হয় তা না, AT&T ইউনিভার্সের ভিতরে অনেকগুলো ভালো আইপি এখানে পাওয়া যায় যে ভালো আইপিগুলো দিয়ে হয়। আর একই আইপি আপনি চাইলে ইউজ করতে পারেন, মনে করেন আপনি পিসি বন্ধ করলেন, কম্পিউটার অফ করে দিলেন, পুনরায় অন করে যদি ওই আইপি পেতে চান তাহলে হিস্টোরি থেকে, যেরকম আমরা গতদিন একটা আইপি এখান থেকে ইউজ করেছি, ওয়ান ডে এগো দিলাম হিস্টোরিতে, দেখেন আমরা এই আইপিটা পেয়েছিলাম, যেটা দেখেন স্পিডটাও অনেক বেশি এবং হচ্ছে এই আইপিটা। তো যেটাই হোক, যে আইপিটা আপনি কানেক্ট করতে চান, আমি যদি এখানে ক্লিক দিই, ডান ক্লিক করি, তাহলে দেখেন অবটেইন টু, আপনি একটু ফেভারিটে রাখতে পারেন তাইলে পরবর্তীতে খুঁজে পেতে সহজ হয়। তো অবটেইন টু দেওয়ার পরে ডিফল্ট প্রোফাইলে দিলে, আমরা যে তিনটা প্রোফাইল করেছি তিনজনের নামে, ডিফল্ট প্রোফাইলে যাবে, ইগনোরে দিলে ইগনোরে যাবে, যেটাই দিই সেটাতে চলে যাবে। তো আমি যদি ডিফল্ট প্রোফাইলে ক্লিক দিই তাইলে দেখেন আমার ডিফল্ট প্রোফাইলে চলে গেল। তো এই ডিফল্ট প্রোফাইলে চলে যাওয়ার পরে এবার যদি আমি ব্রাউজটা ওপেন করি, করার পরে এখানে যদি আমি হচ্ছে whoer.net লিখি তাহলে এখানে AT&T ইউনিভার্স এবং দেখেন আইপিটা 100% কিন্তু সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি কতটা সুন্দরভাবে আইপি বাছাই করছেন এটার জন্য 100% হবে বা হবে না, প্লাস হচ্ছে আপনার এই যে টাইমটা ঠিক করতে হবে, পিসি এর টাইম এবং এই আইপি এর টাইম, লোকাল টাইমের সাথে সিস্টেম টাইমটা অবশ্যই মিল হতে হবে, লোকাল টাইমটা আইপি এর টাইম। এবং আমরা যদি সেম টাইম যদি আমাদের ব্লু স্ট্যাকের ভিতরেও আমরা দেখি যে আসলে 100% হয়েছে কি না সেটা আমরা দেখতে পারবো। এবং দেখেন আমি ব্লু স্ট্যাকের ভিতরে জাস্ট, আমরা কিন্তু ব্লু স্ট্যাকের ভিতরে কোনো আইপি কানেক্ট করি নাই, ওখান থেকে অটোমেটিকলি পেয়ে যাওয়ার কারণে এখানেও কিন্তু 100% AT&T ইউভার্সের যে আইপিটা কানেক্ট করলাম সিস্টেম টাইমটা আমাদের আগে থেকে মিল আছে, -8 করা আছে, এই জন্য কিন্তু 100% হয়ে গেল। তো তারপরেও যদি কখনো আপনাদের DNS প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, কিছু কিছু আইপি থাকে কোনো না কোনো কারণে DNS প্রবলেম হয়, দেখেন এদের FAQ-তে আসার পরে এদের ইস্যু আছে, এই ইস্যুতে আরও সুন্দরভাবে বলা আছে যে DNS ইস্যু যদি কখনো ফেস করেন, যে DNS প্রবলেম, তাহলে সুন্দরভাবে এরা বলে দিয়েছে কী করতে হবে। তো প্রথমে সফটওয়্যারের এই যে আইপি এখান থেকে পজ করতে হবে, তারপরে এই যে পোর্টটা মনে রাখতে হবে, রাখার পরে সেটা কীভাবে করতে হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন এবার আমরা আরেকটা আইপি যদি কিনতে চাই, চলে যাই আবার, এবং এখানে আমরা একটা কথা বলি যেটা হচ্ছে এখানে যে আইএসপি আছে, এই আইএসপি এর ভিতরে একটা আইএসপি আমরা ট্রাই করেছিলাম যেটা হচ্ছে এই যে call.net. তো দেখেন এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট করে দিলে এখানে প্রচুর আইএসপি রয়েছে, আপনারা যে আইএসপিটা ইচ্ছা খুঁজে নিতে পারেন। তো cl.net. ওটা দিয়ে আমরা ফ্লাশ ইউয়ার ট্রাই করেছিলাম, ফ্লাশ ইউয়ার কিন্তু হয়েছিল। তো এখন আমরা যদি আরেকটা আইপি কানেক্ট করতে চাই, তো মনে করেন এই আইপিটা কানেক্ট করবো, তো অবটেইন টু দিয়ে আমরা জাস্ট হচ্ছে ডিফল্ট প্রোফাইলে দিলাম, দেওয়ার পরে DNS প্রবলেমটা যদি সলভ করতে হয় তাহলে আমাদের এখানে পজ করতে হবে, পজ করার পরে আমাদের চলে যেতে হবে ব্রাউজারে, যাওয়ার পরে আপনারা ফ্রক্সি ইউজ করতে পারেন অথবা আপনারা
মোবাইলের যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে আসার পরে আপনার এই যে সেটিং এ আসার পরে এই যে এখানে ম্যানুয়াল প্রক্সি করে দিতে পারেন, এবং অবশ্যই নিচের এই দুইটা ক্লিক দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে 127.0.0.1, আর এই যে এই জায়গাতে পোর্টের এই জায়গাতে লিখবেন 5080। 5080 এর জন্য লিখলাম যে আমাদের যে ডিফল্ট প্রোফাইলটা ছিল, এই যে এখানে আমাদের যে ডিফল্ট প্রোফাইলটা ছিল, এই ডিফল্ট প্রোফাইলের পোর্টটা কিন্তু 5080। এটা যদি এই আইপিটা যদি আমি ইগনোর প্রোফাইলে কানেক্ট করতাম তাহলে পোর্টটা হতো 5081। তো এখানে এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ডিফল্ট প্রোফাইলে আইপি দেওয়ার আগে, মানে এই যে এইরকমভাবে সেট আপ করার আগে, অবশ্যই আইপিটা আগে নর্মালি এখানে পজ না করে আগে আইপিটা কানেকশন আছে কিনা দেখে নেবেন, নেওয়ার পরে পজ করবেন, তাইলে আইপিটা লাইন যাবে না। তো এবার যদি আমরা হুই আর ডট নেটে ই করি তাইলে দেখি কি হয়। তাইলে দেখেন এটিএনটি এবারও কিন্তু এটিএনটি এসছে, ইজিভাবে এসছে। তো এখানে টাইমটা -7 আছে, তো আমরা চাইলে এই টাইমটা পিসি থেকে ঠিক করে দিতে পারি। টাইমে আসলাম, আসার পরে -7টাকে আমরা চাইলে -8 করে দিলাম। এবং এখানে দেখেন সিলেক্ট টাইম জোন অটোমেটিকলি এটা ক্লিক থাকবে এবং সাইন ইন হচ্ছে থাকবে, বা টাইম জোন অটোমেটিকলি এটা জাস্ট তুলে দিতে হবে। তো এবার যদি আমরা ই করি, হুই আর ডট নেট চেক করি, যদি ডিএনএস প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটা করতে পারেন, অথবা যে ব্রাউজারটা নতুন করে ওপেন করতে হবে আর কি, যদি এরকম হয় আবার নতুন করে ওপেন করবেন। কখনো কখনো টাইম যদি না মিলে তাইলে টাইম 1 ঘন্টা আগিয়ে দিবেন, যদি এর ব্রাউজার বলে -8 দাও তাইলে -9 দিবেন, এরকম আর কি, 7 বললে 8 দিবেন, তাইলে এই ব্যাপারটা সলভ হয়ে যাবে। দেখেন এই যে এই ব্যাপারটা সলভ হয়ে গেল। তো এইভাবেই কিন্তু এই আইপিটা প্রপারলি সেট আপ করা যায়। আপনি চাইলে এই যে ফ্রক্সি প্রক্সি আছে, ফ্রক্সি প্রক্সি এর এখানে এইভাবে সেট আপ করতে পারেন। যেরকম এই যে আমি যদি একটা সেট আপ করে রাখছি, এটা যদি দেখাই তাইলে দেখেন এখানে এই যে জাস্ট এইভাবে সক্স ফাইভ, এই যে 127.0.0.1 এবং হচ্ছে 5080 এটা। এখন কথা হচ্ছে যদি আপনি হচ্ছে মোবাইলে আইপি সেট আপ করতে চান তাইলে কী করবেন। তো মোবাইলে আইপি সেট আপ করতে গেলে আপনি অবশ্যই সক্স ড্রয়েড যে সফটওয়্যারটা আছে, সক্স ড্রয়েড এই সফটওয়্যারটা আপনার মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এখানে দেখেন সার্ভার পোর্ট আছে এবং সার্ভার প্রক্সি আছে। তো আপনি এটা কোথায় পাবেন? আপনার যে ওয়াইফাই হোক, আপনার যেটাই হোক, সেটা এরকম একটা হচ্ছে প্রপার্টিস পাবেন, এই প্রপার্টিসে ক্লিক দিবেন। দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন, আসার পরে এই যে IPv4 দেখছেন, IPv4 অ্যাড্রেস। তো এই IPv4 অ্যাড্রেসটা এখানে লিখবেন। তো আমি এখানে IPv4 অ্যাড্রেসটা যদি লিখি তাইলে 192.168.76.58 IPv4 হচ্ছে অ্যাড্রেসটাও, তাইলে 192.168, তারপরে ওকে করলাম। তারপর পোর্টটা দেখেন 5080 দিয়েছি, কারণ আমরা ডিফল্ট প্রোফাইল থেকে আসছে, সেজন্য পোর্টটা 5080। যদি অন্য প্রোফাইল বানাতাম তাইলে ওটা তার জন্য সেটা দিতাম। তো এবার যদি আমরা হচ্ছে হুই আর ডট নেট চেক করি তাইলে দেখতে পারবো যে আমাদের আইপিটা ঠিকমতো কানেক্ট হয়েছে কি। তো দেখেন এই যে এখানে দেখতে পারছেন এটিএনটি ইউনিভার্স এবং 90% দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে আমাদের এখানে টাইমটা -6 আছে, মানে পিসি এর মোবাইল আইপিআর টাইমটা -8, আমাদের টাইমটা -6। এটা যদি আমরা ঠিক করে দিই তাইলে কিন্তু 100% হয়ে যাবে। একই ওয়াইফাইয়ের আন্ডারে থাকতে হবে, হোক সেটা হটস্পট দিয়ে আপনার পিসি থেকে, আপনার মোবাইল থেকে আপনার পিসি চালাচ্ছেন বা এইরকম আর কি। তো আমরা টাইমটা ঠিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এবার আবার যদি হুই আর ডট নেট চেক করি, কী ছিল আজকের ব্যাপার, পুরো ব্যাপারটা আশা করি খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আপনারা চাইলে এখানে আসার পরে এদের সাথে মেসেজ করতে পারেন, এদের ট্রেইল আছে, ট্রেইলটা নিয়ে দেখতে পারেন, তারপরে হচ্ছে এদের কাজ করতে পারেন। সাইটে সব ব্যাপারগুলো অনেকটাই বেটার, অনেকটাই বেটার আইপি, তারপরে হচ্ছে ISP সিস্টেম, তারপরে স্পিড, তারপর অনেকক্ষণ ধরে ইউজ করা, গেম যারা খেলেন তাদের জন্য সব থেকে উপযোগী এই এই হচ্ছে সাইটটা আমি আমার মনে হয়েছে, কারণ স্পিড ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো সবটাই বেটার। আইপি সেট আপের অপশনটাও বেটার, এখানে ব্লু স্ট্যাকটাও খুব ইজিলি আইপি ভিতরে চলে আসছে, ব্লু স্ট্যাকের ভিতরে মোবাইলে যেভাবে সেট আপ করলাম ওইভাবে করতে পারেন। বাকি একটা ব্যাপার হচ্ছে একটু সমস্যা মনে হয়, সেটা হচ্ছে আপনি একই টাইমে আপনি কাজ করতে করতে যদি আপনার কারেন্ট চলে যায় বা আপনার পিসিটা অফ করে দেন তাইলে ওই আইপিটা লাইনটা ধরে রাখবে না, ওই আইপিটা লাইন ছেড়ে দিবে, পুনরায় ওই আইপিটা আপনি কানেক্ট করতে পারবেন এবং একই আইপি আপনি ইচ্ছা করলে অনেক দিন ইউজ করতে পারবেন।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের যদি মনে হয় এপিটা আপনার জন্য বেটার হবে, আপনি চাইলে ট্রায়াল নিয়েও দেখতে পারেন। অবশ্যই নিজের মতো করে বুঝে তারপরে কিনবেন। তো সবার জন্য দোয়া করে এবং দোয়া চেয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।